যে বাবা এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে সরে আছে, যে সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সন্তানকে বুকে টেনে নেওয়ার জন্য যার মন কাঁদছে, তাকে বাবা বলতে তো লজ্জা লাগে। হ্যাঁ লজ্জা লাগে, আর তাই তার মুখ দেখার আগেই আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছি। একটা খুনিকে বাবা বলে আমি ডাকতে পারবো না। যেদিন সে খুনির খাতে নাম লিখিয়েছে সেদিন এই সংসারে সুখে মরণ হয়েছে। মনে রেখো মা, তুমি যদি তার সাথে সম্পর্ক রাখো তাহলে আমাকে চিরদিনের জন্য হারাতে হবে। তা তো হবেই, তোদের সব জ্বালা তো আমাকেই সইতে হবে। কেমন আছো তুমি? যেমন দোয়া করেছো। ওগো, তুমি ছাড়া পাচ্ছো তা আমাকে জানালে না কেন? আমি কি তোমাকে নিয়ে আসতাম? শত দুঃখ কষ্টের মাঝেও নিজ হাতে আনন্দটাকে বরণ করতাম। কিন্তু পরে জানতে পারলাম আমার সাগর নির্দোষ, আমারই কারণে ঝিনুক ওকে দোষী করে শাস্তি দিয়েছে। সত্যি আল্লাহ আমাদের উপর রহম করেছেন, আর তাই তো আমার নিষ্পাপ সন্তানের মুখ দেখার আগেই তুমি সত্যটাকে জেনে গেছো। আমার সাগর কেমন আছে সাইদা? ভালো, কিন্তু তুমি বাড়িতে আসবে জেনে ওর আগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার প্রতি ওর ভুল ধারণা জন্ম নিয়েছে। কতদিন ওকে দেখিনি, আজ অনেক আশ নিয়ে এসেছিলাম ওকে প্রাণ ভরে দেখব, বুকে নিয়ে এই বুকে জমে থাকা সমস্ত যন্ত্রণা দূর করে তো। না না, তুমিও কাজ করো না, সাগর খুব জেদি হয়েছে, তাই আমার অনুরোধ ওর ভুল না ভাঙা পর্যন্ত তুমি ওর কাছে যেও না। তাহলে কি আমার সাগরকে আমি একটি বারের জন্য দেখতে পাবো না? ওগো তুমি এইভাবে বলো না, তুমি ভাবে কাজ করো, পেছনে জানালার কাছে গিয়ে দাঁড়াও, আমি ওর অজান্তে ওকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি, এসো। আরে কপাল, নিজের সন্তানকেও লুকিয়ে দেখতে হবে। তোর দেরি সহ্য হলো না, এত খিদে পেয়েছে যে নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিস। তা না হলে কি করবো, তোমার অপেক্ষা থেকে ট্রেন হারাবো নাকি? ভালো করেছিস, খুব ভালো করেছিস। নে বাবা খা, তুই খা। যাবে না? কি হয়েছে মা, ওদিকে তাকিয়ে কি দেখছ? ও ও কিছু না, তুই খা বাবা, আমি এক্ষুনি আসছি। কি যে হয়েছে মার কিছুই বুঝতে পারছি না, নিশ্চয়ই আমার চলে যাওয়ার কথা শুনে দিশেহারা হয়ে পড়েছে। যাগে বাড়ি ছেড়ে চলে যাব। কি হলো, সরাও এটা, আহ সরাও না। না যাবে না। মানে? না মানে তুই চলে যাচ্ছিস, তাই আসতে বলা কথাটা জোরে বেরিয়ে এলো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? না ও কিছু না, নাও খেয়ে নাও। কতদিন হয়ে গেল তোমার হাতে ভাত খাইনি। তোমার ছেলেকে কেমন দেখলে? ভালো, জানো জানো তোমাদের নিয়ে একসাথে খাবো বলে আমি আমি সারাদিন না খেয়ে আছি। তুমি তুমি কাঁদছো কেন?
কেঁদো না। ইয়ে, তুমি তো চৌধুরী সাহেবের বাড়িতেই থাকবে, আমি গিয়ে রোজ দেখা করে আসবো। তোমার যাওয়ার দরকার নেই, আমি এসে দেখা করব। ঠিক আছে নাও। এত করে বলার পরও যখন তুমি তাকে এই বাড়িতে জায়গা দিয়েছো, তখন আমাকে খুন করে কুকুরের গলায় ঝুলিয়ে রাখা বেল্টের মতো খুনির ছেলে লাইসেন্সটা আমার জীবন থেকে চিরদিনের জন্য বাতিল করে দাও, আমাকে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও। সাগর, এতে কি বলছিস? বাবার সঙ্গে কেউ কি এইভাবে কথা বলে? বাবা, যে বাবার জন্য সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসে, সমাজে সন্তানের মাথা তুলে চলার কোনো পথ থাকে না, সন্তানের চরিত্রে কলঙ্ক মেখে সমাজের সামনে হেয় করা হয়, যে বাবার উপর প্রতিশোধ দিতে গিয়ে সন্তানের হৃদয়কে ক্ষত বিক্ষত করা হয়, তাকে বাবা বলতেও আমার ঘৃণা হয়। সাগর, মুখ সামনে কথা বল। আরে সত্য মিথ্যে যাই হোক, সে যে দোষে দোষী হয়েছে তার শাস্তি ভোগ করে সে নিষ্পাপ হয়ে তোর কাছে ফিরে এসেছে, তোকে বুকে জড়িয়ে নিয়ে সব দুঃখ ভুলে যাওয়ার জন্য। কিন্তু কিন্তু সেই সুযোগ তুই তাকে দিস নি। আরো বছর সে যে শাস্তি পেয়েছে, না শাইলা না, ও যদি বলে শান্তি পায় তাহলে বলুক, ওকে বলতে দাও, ওকে বলতে দাও। না, ও তোমাকে অপমান করে আর কোনো কথা বললে আমি তা সহ্য করব না। শাইলা, ও ঠিকই বলেছে, ওকে দেখতে আসা, জেল থেকে বের হয়ে তোমাদের কাছে ফিরে আসা আমারই ভুল হয়েছে, আমি আসি। না, তুমি যাবে না, যেতে হলে ও যাবে। না শাইলা, ও সুখী থাকলেই আমি খুশি, আমি আসি।